আল্লাহর কাছে কিছু পেতে গেলে পীর ধরতে হবে। যে ব্যক্তি এই বিশ্বাস করবে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত হতে হবে রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী। কবরে তিনটি প্রশ্ন করা হবে, রব সম্পর্কে, দিন সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। الحمد لله الذي لم يسل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي يرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق رواه البخاري যাবতীয় প্রশংসা স্তুতি বা গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, যে মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ইমানের দাবি বাস্তবায়নের জন্য আমরা এই মসজিদে আসার সৌভাগ্য লাভ করেছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমরা ইমান ও ইসলামের স্বরূপ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব। আমাদের জীবনের বেশ কয়েকটি স্তর রয়েছে, পাঁচটি স্তর রয়েছে। এই আকাশ জমিন সৃষ্টির আগে
আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাকদীরকে নির্ধারণ করেছেন। আমাদের জীবনের প্রথম পর্যায় ছিল রুহের জগৎ, দীর্ঘদিন হাজার হাজার বছর রুহের জগতে থেকে পিতামাতার মাধ্যমে আমরা এসেছি মায়ের গর্ভে, সেখানে ছিল আমাদের জীবনের দ্বিতীয় স্তর। মায়ের গর্ভতে নির্দিষ্ট দিন থেকে আল্লাহর নির্দেশ ক্রমে আমরা এসেছি এই দুনিয়াতে। আল্লাহ যতদিনের জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই কয়দিন আমরা এখানে থাকতে পারবো, অতঃপর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে কবরে, আমাদেরকে কবর দিতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যাকে কবরস্থ করা হয় না। কবর বলতে শুধু মাটি চাপা দেওয়া এমনটাও নয়, কেউ কাউকে যদি বাঘে খেয়ে ফেলে ওই বাঘের পেটটা তার কবর, কেউ যদি আগুনে পুড়ে যায় ওটাই তার কবর। কবরের জিন্দেগিতে থাকতে হয় দীর্ঘদিন। এরপর আল্লাহর নির্দেশ ক্রমে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন তখন আমরা সবাই কিয়ামতের ময়দানে সমবেত হব, সেখানে আমাদের দুনিয়াবী জিন্দেগির বিচার কার্য হবে। এখন আমরা যে স্টেজে আছি জীবনের, এই স্টেজের বিচার কার্য হবে আখেরাতে কিয়ামতের ময়দানে। অতঃপর আমাদের বিচারের পরে, বিচার যদিও এর প্রভাবটা শুরু হয় কবর থেকেই, এরপর আমাদের দারুল করার দীর্ঘস্থায়ী অর্থাৎ চিরস্থায়ী ঠিকানা নির্ধারণ হবে, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আমরা যখন মৃত্যুবরণ করব, প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করব, প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করব, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকবিরাল মাইতু, যখন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসে তার নিকটে, আসওয়াদানি আরজাকান, কালো কুচকুচে চেহারা এবং নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে, ইয়াকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির, একজনকে বলা হয় মুনকার আরেকজনকে বলা হয় নাকির, ফায়জুলিসানিহি, ওই দুইজন ফেরেশতা এই মুর্দাকে এসে বসাবে, উঠে বসাবে, ফাকুলানি লাহু, তাকে বলবে, তাকে তিনটা প্রশ্ন বলবে। এই তিনটা প্রশ্নকে আমরা সবাই জানি না, কি কি বলবে, মান রব্বুকা, তোমার রব কে, অমান দীনুকা, তোমার দীন কি, তোমার ধর্ম কি, এবং ওমা হাযা আর-রাজুল আল্লাযী বুরিসা ফীকুম, এই মানুষটাকে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, সে যদি মুমিন বান্দা হয় সঠিক উত্তর দিবে, ফেরেশতার বলবে তুমি কিভাবে এটা জানলা, তখন ওই ব্যক্তি বলবে সে যদি মুমিন হয়, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং এটা সত্য বলে বিশ্বাস করেছি, অর্থাৎ এই আমার বিশ্বাসের দাবিটা বাস্তবায়ন করেছি, সুবহানাল্লাহ আলহামদি। এই হাদিসটা কিন্তু একটা মূলনীতি, এই হাদিসের মাধ্যমে কবরে যে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের মধ্যেই একজন মানুষের জীবন দর্শন নিহিত রয়েছে। মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দীন কি, এবং তোমার নবী কে। এই জন্য ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটি এক্সট্রা একটা রিসালা রচনা করেছেন, তার নাম হচ্ছে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, যেই তিনটি মূলনীতি প্রত্যেকের জানা আবশ্যক। এই তিনটি মূলনীতি কি, মারিফাতুর রব, রবকে জানা, দুই, মারিফাতুল দীন বিল আদিল্লা, দলিল সহকারে দীনকে জানা, ধর্মকে জানা, ইসলাম, দীন আল ইসলামকে জানা, তিন নম্বর হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। অর্থাৎ আপনাকে যেই তিনটি প্রশ্ন কবরে করা হবে, আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দেন, কবরটাই আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, পরবর্তী স্টেজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কবরে যদি আপনি ধরা খেয়ে যান,
আপনার নাম যতই মুসলিম নাম হোক না কেন, যদি এই তিনটা বিষয়, তিনটা মূলনীতি যদি জীবন্ত সাথে যদি আপনি ঠিক না করে যেতে পারেন কবরে, তাহলে কবরে গিয়ে ধরা খেতে হবে, এমন গুজ্জ খেতে হবে, এমন ফেরেশতা আপনাকে কবর থেকে নিয়েই শাস্তি দিবে যে কোনোদিন চোখে দেখে না যে কিভাবে আপনি কাকুতি মিনতি করছেন, এবং কানে শুনবে না কি কত জোরে আপনি চিৎকার করছেন। মুমিন বান্দা তো সেখানে ঘুমিয়ে যাবে, এক ঘুম একদম কিয়ামতের ময়দানে জাগা জাগা পাবে। আর কাফের ব্যক্তি, মুনাফিক, ফাসিক, ফাজির, যারা কাফের ব্যক্তি, তারা কি হবে? কবরটাই তাদের জন্য জাহান্নামের টুকরা হবে, অর্থাৎ কবর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য যদি কবরে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে এই তিনটা মূলনীতি সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে। এইবার রব সম্পর্কে জানার অর্থ কি? রব সম্পর্কে জানার অর্থ কি? রব সম্পর্কে জানার অর্থ হচ্ছে মারিফাতুত তাওহীদ, তাওহীদ সম্পর্কে জানা। দুর্ভাগ্য বিষয় হলেও সত্য যে আমাদের দেশে এই তাওহীদের জ্ঞানের ব্যাপারে আমরা এত মিসকিন, অন্যান্য ব্যাপারে বড় মাসলা মাসালের উপরে কত একদম চটকদার ফতোয়া আমরা দিতে পারি, কিন্তু মানুষকে তাওহীদের রসদ আমরা দিতে পারি না। এই জন্য আলেম শ্রেণীকে যদি দায়ী করা যায়, এক শ্রেণীর আলেমকে, তাহলে এটা অত্যুক্তি হবে না, কারণ তারা মানুষকে তাওহীদের জ্ঞান শেখাচ্ছে না, আর মানুষও তাওহীদের জ্ঞান অর্জন করতে চাচ্ছে না, কারণ তাওহীদের জ্ঞান মনে করছে যে এটা অপ্রয়োজনীয়, অত প্রয়োজনীয় বিষয় নয়, এর চেয়ে বড় বড় বিষয় রয়েছে। তাওহীদের জ্ঞান কি? তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহকে এক জানা। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক সত্তা। তাওহীদের সংজ্ঞাতে বলা হয় ইফরাদুল্লাহি তাআলা ফি রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া আসমাইহিল হুসনা ওয়া সিফাতিহি, আল্লাহকে এক জানা, তার রুবুবিয়াত, তিনি রব হিসেবে এক, আর কোন রব নেই। দ্বিতীয়ত, তার তিনি ইবাদতের একমাত্র যোগ্য, ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, আর কেউ নেই, এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আর তিন নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত, অর্থাৎ নাম এবং গুণাবলী, আল্লাহর যে নাম এবং গুণাবলী রয়েছে, এটা কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে, কামা জা ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়া তাকইফিন ওয়া তাশবিহিন ওয়া তামসিলিন, কোনো পরিবর্তন, কোনো অপব্যাখ্যা, কোনো সাদৃশ্য, যে কোনো থেকে মুক্তভাবে আল্লাহ যেভাবে বলেছেন, ইন্নাহু সামিউম বাসির, আল্লাহ তাআলা দেখেন, অবশ্যই আল্লাহ তাআলা দেখেন, কিন্তু তিনি কিভাবে দেখেন, লাইসা কামিতলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহ তাআলা সূরা শুরার 11 নম্বর আয়াতে বলছেন, তিনি তার সাদৃশ্য কারোর সাথেই নেই, তিনি শোনেন তিনি দেখেন, অর্থাৎ তার চোখ আমাদের চোখের মতো না, তার চোখ তার মতো, তার শোনা তার শোনার মতো, আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার পা রয়েছে, আল্লাহ তাআলার যে সিফাতগুলো রয়েছে, আল্লাহ তাআলা দয়া করেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই বিষয়গুলো কোনো অপব্যাখ্যা ছাড়াই আল্লাহ যেভাবে সাবেত করেছেন সেভাবে বিশ্বাস করা, এই বিশ্বাসগুলো যদি না থাকে আপনি কখনোই মুসলিম হতে পারবেন না। আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলাকে রব জানা, রব জানা মানে হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি কাল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর, আল্লাহ তাআলার কার্যবলী নিয়ে আল্লাহকে এক জানা। যেমন আল্লাহ তাআলা এই রাজত্ব, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে জানা। মুলকি রাজত্ব, এই রাজা, এই রাজাধিরাজ, এই গোটা বিশ্বের, গোটা গোটা বিশ্বমন্ডলীর রাজা অর্থাৎ মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন, এবং ওয়াত্তাদবীর পরিচালনা করছেন মহান রব্বুল আলামিন। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। এই তাওহীদ আবু জাহেলেরও ছিল, আবু জাহেলেরও ছিল, আবু জাহেল আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন ওয়ালা ইনসানাতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি বলা হয় আকাশ জমিন কে সৃষ্টি করেছে, অবশ্যই হে নবী আপনি দেখবেন যে তারা বলবে যে আল্লাহই সৃষ্টি করেছেন। অর্থাৎ আবু লাহাব, আবু জাহাল যারা ছিল, যাদের বিরুদ্ধে পরবর্তীতে আবু সুফিয়ান, আবু সুফিয়ান তো পরে মুসলিম হয়েছেন,
কাফের মুশরিক বিরুদ্ধে যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন তারা রুবুবিয়াত আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু দ্বিতীয় তাওহীদ তাওহীদে ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহকে মানত না, বরং এখানে শরীক করে ফেলত। অর্থাৎ তাওহীদে উলুহিয়াত তাওহীদে ইবাদতের ক্ষেত্রে, তাওহীদে ইবাদত হচ্ছে আল্লাহকে একক সৃষ্টি হিসেবে আমি যে ইবাদত করব এর একমাত্র হকদার আল্লাহ, আমি যে কোনো কিছু যদি চাবো এর একমাত্র হকদার আল্লাহ, আমি যে কুরবানি করবো এই কুরবানি পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, কেউ যদি মাজারের নামে কুরবানি করে, কেউ যদি কোনো পীর বাবার নামে কুরবানি করে, তাহলে সে প্রকাশ্যে শিরকে লিপ্ত হবে, বড় শিরকে লিপ্ত হবে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কেউ যদি মাজারে গিয়ে সিজদা করে সেখানে যদি মনে করে আমাকে ইনি বাঁচাবেন, এই কবরে যিনি শায়িত আছেন তিনি আমাকে বাঁচাবেন, তাহলে তিনি মুশরিক হয়ে যাবেন, তিনি মুরতাদ হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। কেউ যদি পীর বাবার কাছে গিয়ে যদি ধারণা দেয় যে তিনি আমাকে সন্তান দিতে পারেন, তিনি আমার আমার রুজির ব্যবস্থা করতে পারেন, অথবা তার কাছে গেলে আমার কোনো কোনো কিছু হাজির হয়ে যাবে যেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলার যেই কাজ, এই কাজগুলোকে অন্যর দিকে সাবেক করা, অন্যর দিকে সম্পৃক্ত করা হচ্ছে বড় শিরক। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা গায়ব জানেন, এই গায়ব জানতা পৃথিবীর কোন মানুষকে যদি কেউ মনে করে, এমনকি আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতাকেও যদি কেউ আলিমুল গায়ব হিসেবে বিশ্বাস করে, তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূল গায়ব জানতেন, তাহলে সে ইসলামের ভিতরে থাকতে পারবে না। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় কাফির হয়ে সে মৃত্যুবরণ করবে। সুতরাং আমাদের ইবাদত, আমাদের দোয়া, দোয়া করব আল্লাহর কাছে, মাজারে গিয়ে নয়, কোন পীরের দরবারে গিয়ে নয়, দোয়া হতে হবে আল্লাহর কাছে। ইস্তিআনাত সাহায্য প্রাপ্তি, ইস্তিগাসা, এগুলো সব হচ্ছে ইবাদত। সালাত, সালাত ইবাদত। আজকে আমরা আল্লাহর দিকে মানে কিবলামুখী হয়ে সালাত আদায় করি, কিন্তু আমরা অনেকেই জানি যে অনেকেই মাজারকে কেবলা বলে, পীরে কেবলা, কেবলা, এই যে কেবলা তাকে কেবলা হিসেবে গ্রহণ করেছে, তাকে কেবলা হিসেবে গ্রহণ করেছে এবং সেখানে গিয়ে সেজদা করছে, ইবাদত করছে, যেই সেজদা পাওয়ার একমাত্র আল্লাহ, অধিকারী একমাত্র আল্লাহ। এটা যারা বিশ্বাস করবে না তারা মুশরিক হয়ে যাবে। সুতরাং তাওহীদে উলুহিয়াত, তাওহীদে ইবাদত, এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এইমাত্র যে তারা আমার ইবাদত করবে। এই ইবাদতে কারোর সাথে শরীক চলবে না। যদি কেউ শরীক করে ফেলে তাহলে সে মুসলিম হিসেবে আর গণ্য হবে না। তাহলে সে মুসলিম হিসেবে যখন আল্লাহ সম্পর্কে যখন তার এই ভুল ধারণা থাকবে, শিরক থাকবে, কবরের জবাব তার দেওয়া সম্ভব হবে না। আর তিন নম্বর বললাম তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহ তাআলা অনেকেই বলেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে, আল্লাহ তাআলার গুণ সম্পর্কে, এগুলোর ব্যাপারে যদি কারো স্বচ্ছ ধারণা না থাকে, রবকে জানা হবে না, রবকে না জানলে কবরের প্রশ্ন দেওয়াও হবে না, কবরের প্রশ্ন না দিতে পারলে তার জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আল্লাহ তাআলা আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। আপনি যদি বলেন পৃথিবী আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সর্বত্র মুমিনের কলবে আল্লাহ তাআলা বিরাজমান, এই বিশ্বাসী অহরহ ব্যক্তি আছে, আল্লাহ তাআলা মুমিনের কলবে থাকে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাকে বলতে হবে আল্লাহ তাআলার সত্তা সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা আরশে থাকেন কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজিত। কেউ যদি মনে করে না আল্লাহ জাতিভাবে সর্বত্র বিরাজমান, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, আর যারা তাকে কাফের মনে করবে না সেও কাফের হয়ে যাবে। কত মারাত্মক কথা! যদিও নাম আমার অমুক তমুক, যদি আমি পাঁচক ও সালাত আদায় করছি, কিন্তু এই সালাতের কোনো মূল্য নেই যদি তাওহীদটা যদি আপনার ঠিক না থাকে। এই জন্য তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত, এগুলো বিষয় জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। দুনিয়ার গরজে কত কঠিন কঠিন বিষয় আমরা পড়ছি, প্রাইভেটের মাধ্যমে হলেও পড়ছি, স্কুলে পড়া হয় না, এক্সট্রাভাবে প্রাইভেট, এক্সট্রাভাবে
একজন স্যার ঠিক করে আমরা সেইগুলো সলিউশন নিচ্ছি, কিন্তু কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো তাওহীদের জ্ঞান শেখা তো দূরের কথা, এগুলোকে আমরা অপ্রয়োজনীয় মনে করি। আউযুবিল্লাহ আলিয়াউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম অসাবধানতা থেকে, গাফলাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান করুন। সম্মানিত উপস্থিত, আমরা বলছিলাম যে তা আল্লাহকে জানা, আল্লাহকে জানা অর্থ হচ্ছে এই বিষয়গুলো যেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। কোরআন পড়া নেই, হাদিস পড়া নেই, শুধু ইউটিউবের বক্তব্য শুনে এক একজন অনেক কিছু হয়ে যায় হয়ে যায় আমরা, এটা আদৌ উচিত নয়। কবরের ব্যক্তিটা কি বলেছিল, কবরের ব্যক্তিটা কি বলেছিল, ফেরেশতারা যখন বলেছিল আপনি কিভাবে জানলেন, সে উত্তর দিবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, সেখানে দেখেছি, রাসূলের কথা শুনেছি, আল্লাহর বিধান শুনেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কয়জন অর্থ সহ কোরআন পড়ে, কয়জন কোরআন পড়ে সেটা বোঝার চেষ্টা করে, বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আপনি কতটুকু আপনার ইমানের দাবি বাস্তবায়ন করছেন, আপনার রবকে চেনার জন্য আপনি কতটুকু আপনি চেষ্টা করছেন। দ্বীনের দ্বিতীয় মূলনীতি হচ্ছে মারিফাতু দ্বীন বিল আদিল্লাহ, দলিল অর্থাৎ কবরের দ্বিতীয় প্রশ্ন, ওমা দ্বীনুকা, তোমার দ্বীন কি, দ্বীন সম্পর্কে জানতে হবে আপনাকে। কবরে যদি আপনি বাঁচতে চান আপনাকে দ্বীন সম্পর্কে জানতে হবে। দ্বীন কি, দ্বীনের স্তর হচ্ছে তিনটি, মারাতিবুদ্দীন সালাসা, দ্বীনের স্তর হচ্ছে তিনটি, এক আল ইসলাম, দুই আল ইমান, তিন আল ইহসান। দ্বীনের স্তর কয়টি, তিনটি, ইসলাম, ইমান এবং ইহসান। এগুলো যদি আপনার কাছে খুব রসকসহীন যদি মনে হয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে বাধ্য, এগুলো জ্ঞান অর্জন করতে আপনি বাধ্য আল্লাহর বান্দা হিসাবে। ইসলাম মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম, ইসলাম কি, আল ইসলামু হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত্তাওহীদ ওয়াত্তাআতু লাহু ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাল মুশরিকিন ওয়া আহলিহি। যদি আপনাকে বলা হয় আপনার ধর্ম কি, বলবেন ইসলাম, ইসলাম মানে কি, ইসলামের সংজ্ঞা কি, কয়জন উত্তর দিতে পারবেন বলেন। আর আমরা বড় বড় মুসলিম হয়ে আমরা কত কিছু আমরা মনে করি নিজেকে, হিন্দু ধর্মের হিন্দু, কোনো হিন্দুকে যদি গিয়ে বলেন যে আপনার 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 হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের হিন্দু ধর্ম বলতে কি বোঝায়, হিন্দু ধর্ম সংজ্ঞা দেন, সে কখনো বলতে পারবে না। আর মুসলিমকে যদি, নামধারী মুসলিমকে যদি বলা হয় ইসলাম মানে কি, সে নিজেও বলতে পারবে না ইসলাম মানে কি, সে কবরে উত্তর দিবে কিভাবে, সে কি ধর্ম পালন করে সে ধর্ম সম্পর্কে জানে না। ইসলাম হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত্তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে ওই তাওহীদের জ্ঞান অনুযায়ী আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইখলাস আত তাওহীদুল খালিস, নির্ভেজাল তাওহীদের জ্ঞান অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াত্তাআতু লাহু ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা, শুধু তাকে মানলাম এবং তার আনুগত্য করলাম না এমনটা নয়। কোন সন্তান যদি বলে আমি আমার মাকে খুবই ভালোবাসি, আমি আমার আব্বাকে খুবই ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আব্বা মাকে ভালোবাসি, কিন্তু মা যদি বলে বাবা একটু বাজার করে নিয়ে আসো তো, মা আমাকে অমুক জায়গায় কাজ আছে, বন্ধুর সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার, আর ওখানে খেলা আছে, আমি খেলা দেখতে যাব, সে কি, সে কি আল্লাহ তার পিতামাতার বাধ্য সন্তান, অনুগত সন্তান হতে পারবে? কখনোই হতে পারবে না। আপনি যখন আল্লাহকে মেনে নেবেন, মেনে নেওয়ার অর্থই হচ্ছে আনুগত্য তার জন্যই বরাদ্দ রাখতে হবে। আর তিন নম্বর হচ্ছে ওয়াল বারাআতু মিনাল মুশরিকিন, বারাআতু মিনাশ শিরকি ওয়াল মুশরিকিন, শিরক এবং শিরককারী মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা। ধর্ম যার যার উৎসব স্বভাব, এটা একদম শিরকি কথা। ধর্ম যার যার পূজার উৎসব, ওই হিন্দুদের জন্য আপনার জন্য কখনোই নয়। আপনি যদি তাদের সাথে ধর্মীয় সম্পর্ক, এখানে একটা বিষয় আছে, সম্পর্ক ছিন্ন করা মানে ধর্মীয় সম্পর্ক ছিন্ন করা, বৈষয়িক সম্পর্ক ছিন্ন করা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে বেচা কেনা করেছেন, তাদের কাছ থেকে ঋণ নিয়েছেন, মৃত্যুর সময় একটা ইহুদির কাছে তার বর্ম ঋণ ছিল, ওয়াদিরুহু
কানাত মারহুনাতান ইনদা ইহুদিয়িন, তার বর্মটা ইহুদির কাছে ঋণ ছিল। বৈষয়িক জীবনে তার সাথে আপনি বিভিন্ন লেনদেন করতে পারেন, কিন্তু কোনো দিনই সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক থেকে আপনাকে তাদের থেকে ফিরে আসতে হবে। অর্থাৎ আপনি পূজাতেও চাঁদা দিচ্ছেন, মসজিদেও চাঁদা দিচ্ছেন, জলসাতেও চাঁদা দিচ্ছেন, এর নাম কখনো প্রকৃত মুসলিমের কাজ হতে পারে না। মুসলিম যদি হতে হয় আল্লাহর তাওহীদের জ্ঞানের মাধ্যমে আল্লাহর কাছে বশ্যতা স্বীকার করতে হবে, দুই আল্লাহর আনুগত্য করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেটার আলোচনা পরে আসবে, তিন মুশরিক শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। অনেকেই বলেন যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, মনে করেন যে মানে মুশরিক কাফেরদের কুফরিকে ঘৃণা করো কিন্তু কাফেরদেরকে ঘৃণা করো না, মুশরিকদেরকে মুশরিক তাদের শিরকে ঘৃণা করো, তারাও তাদেরকে ঘৃণা করো না। আপনাদের গ্রামে একদম সবচেয়ে বদ জেনাকার একদম লুচ্চে টাইপের একজন মানুষ, আপনি তার ব্যাপারে কি বলবেন? না, তার পাপকে ঘৃণা করো। সমাজের আদৌ মুসলিম সমাজে এই লোকগুলো সবচেয়ে নিকৃষ্ট ধরনের মানুষ মনে করে, আপনি কি মনে করবেন যে না তার পাপকে ঘৃণা করবো কিন্তু তাকে আমি আপন করে নেব, তাই করবেন কি? যদি এটা যদি আপনি মনে না করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। মুশরিক এবং শিরক থেকে আপনাকে সরাসরি সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসলামের রুকন কয়টি তার আগে বলে নেই, যে আমি যে বললাম যে দিনের স্তর হচ্ছে তিনটি, একটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে ইহসান। এটা জিব্রিল আমিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীতে এটা এসেছে, মিশকাতুল মাসাবির দ্বিতীয় নম্বর হাদিস, সহিহ মুসলিমের আট নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত ইয়াউমিন, আমরা একদিন আল্লাহ রাসূলের সাথে বসেছিলাম, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদি শি'রি, তার কাপড় ছিল একদম ধবধবে সাদা, তার চুল ছিল একদম মিশমিশে কালো চুল, লা ইউরা আলাইহা আসারুস সাফারি, তার ভিতরে সফরের কোনো চিহ্নই ছিল না, আলামতই ছিল না, এবং আমাদের কেউ তাকে চিনতামও না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদম আল্লাহ রাসূলের কাছে এসে বসলেন, ফাসনাতা রুকবাতাইহি লা রুকবাতাইহি, নিজের দুই হাঁটুকে আল্লাহ রাসূলের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিলেন এবং তার দুই হাতকে তার দুই উরুর উপরে রাখলেন, দিন শেখার আদব। এসে ওই রকম করে বসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ রাসূল বললেন, আল ইসলামু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম হচ্ছে তুমি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এই সাক্ষ্য দিয়ে তুমি ইসলামে প্রবেশ করলে, তারপর তুমি সালাত আদায় করবে, তারপর তুমি যাকাত দিবে, এরপর তুমি সিয়াম রাখবে রমজান মাসে এবং হজ করবে। এই জন্য রাসূল সাল্লাম বলছেন অপর এক হাদিসে, সহিহুল বুখারীর এক নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম ওয়াল খামস, ইসলামের রুকন ইসলামের স্তম্ভ পাঁচটি, সালাত আদায় কালেমা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, কালিমার সাক্ষ্য দেওয়া, দুই সালাত আদায় করা, তিন যাকাত দেওয়া, চার রমজান মাসে সিয়াম রাখা এবং পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ, আর ইসলামের সঙ্গে আগে বললাম। এরপরে তিনি যখন আল্লাহ সুবহানাহু উত্তর দিলেন তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজিব না, আমরা আশ্চর্য হয়ে গেলাম, তিনি প্রশ্ন করছেন, ইয়াসআলুহু ওয়া ইসাদ্দিকুহু, তিনি প্রশ্ন করছেন, আবার সেই প্রশ্ন ঠিক হলো কি না তার আবার সত্যায়ন করছেন। এরপরে তিনি বলছেন, ফাখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন, ঈমান কি? তখন আল্লাহর রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, তার কিতাব সমেত তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবে, তার কিতাব সমের প্রতি বিশ্বাস রাখবে এবং তার নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। ঈমানের রুকন কয়টি?
ইমানের রুকুন ছয়টি, ইমানের রুকুন সাতটি নয়, ইমানের রুকুন হচ্ছে ছয়টি। আল্লাহর এক, আল্লাহর প্রতি বিশ্বাস, দুই ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস, তিন আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, চার নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পাঁচ আখিরাতের প্রতি বিশ্বাস, এবং ছয় নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন, এবার আপনি বলেন মানে মাল ইহসান, ইহসান কি, ইহসান কি? তখন তিনি বললেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি এই ধারণা মনের ভিতরে না নিয়ে আসতে পারেন তাহলে এটা অবশ্যই এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন, এটা হচ্ছে ইহসান। তখন তারপরে আরো কিছু কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে তিনি যখন চলে যাচ্ছেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে উমর জানো উনি কে, মানে ইসরাঈল? তখন তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, দীন হচ্ছে এই তিনটা, ইমান, ইসলাম, ইমান এবং ইহসান। এটা যদি আপনি ব্যাখ্যা করেন, পৃথিবীতে যত ইবাদত আছে সব কিছু এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ। এখান থেকে শাখা প্রশাখার মাধ্যমে অন্যান্য ইবাদত এসেছে, সকল ইবাদত এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ, যা দীনের অন্তর্ভুক্ত, যা দীনের অন্তর, দীনের অন্তর্ভুক্ত। ইসলাম হচ্ছে যেটা বললাম, আর ইমান কি? ইমান হচ্ছে আত্তাসদিকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইযিদু বিত তাআতি ওয়া ইনকুসু বিল মাসিয়াহ। ইমান কি? ইমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস। এর সংজ্ঞাতে বলা হয় ইকরারু বিল লিসান ওয়া আত্তাসদিকু বিল জানান, অন্তর দিকে আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে ছয়টি বিষয়, এই ছয়টি বিষয়ের উপরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে। শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, ওয়াইকরারু বিল লিসান, জিবার মাধ্যমে তার সাক্ষ্য দিতে হবে। শুধু অন্তরে বিশ্বাসে কাজ হবে না, সাক্ষ্য দিতে হবে। আর শুধু সাক্ষ্য দিয়েও কাজ হবে না যদি অন্তরে বিশ্বাস না থাকে। মুনাফিকরা মুখ দিয়ে সাক্ষ্য দিয়েছিল, ইমানের সাক্ষ্য দিয়েছিল, ইসলামের সাক্ষ্য দিয়েছিল, রাসূলের সাথে সালাত আদায় করেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেনি, এই জন্য তারা মুনাফিক, তারা মুসলিম হতে পারেনি, মুমিন হতে পারেনি। এবং কি? ওয়াল আমালু বিল আরকান, এই আরকানগুলো যে আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার তার বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ ইমান হচ্ছে ত্রিমুখী ইবাদতের নাম, অন্তরের ইবাদত, জিহ্বার ইবাদত এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। অর্থাৎ ইমান হচ্ছে হৃদয় বিশ্বাস, জিহ্বার মাধ্যমে তার বাস্তবায়ন, তার সাক্ষ্য দেওয়া, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বাস্তবায়ন। ইযিদু বিত্তাআতি ওয়া ইনকুসু বিল মাসিয়াহ, ভালো কাজ করলে, নেকির কাজ করলে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয়, আর পাপের কাজ করলে ইমান হ্রাসপ্রাপ্ত হয়। আল ইমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ, ইমান হচ্ছে মূল, কর্ম আমল হচ্ছে তার শাখা। অর্থাৎ ইমানকে যদি আপনি তুলনা করেন একটা বীজের মতো, বীজ, বীজ আছে না, এই বীজটা আপনি একটা জমিনে বপন করলেন, মানে ইমান আপনি বপন করলেন, এখান থেকে একটা চারা গজাবে, চারা গজিয়ে সেখানে ফল ধরবে, এই ফলগুলো হচ্ছে আপনার আমল, আপনার ইমান। ইমান বীজটা যদি আপনার যদি পোকা খাওয়া হয়, বীজটা যদি নষ্ট হয়, তাহলে আপনি যেমন ওই গাছ থেকে ফল আশা করেন না, অনুরূপভাবে ইমানে যদি ভেজাল থাকে তাহলে সেখান থেকে ভালো আমল করা সম্ভব হবে না। ইমান হচ্ছে কি বললাম, যে প্রথমে হৃদয় বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস, হৃদয় বিশ্বাস মানে আল্লাহর প্রতি বিশ্বাস, হৃদয় বিশ্বাস মানে আল্লাহকে ভয় করা, হৃদয় বিশ্বাস মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। তারপর হৃদয় বিশ্বাস মানে যাবতীয় ক্ষেত্রে আল্লাহর তাওহীদগুলোকে বিশ্বাস করা, আকীদা, বিশুদ্ধ আকীদা, এগুলো হচ্ছে অন্তরের আমল। তারপরে জিহ্বার মাধ্যমে কি আমল, যেটাকে সুয়াবুল লিসান বলা হয়, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কালিমায় শাহাদার সাক্ষ্য দেওয়া, এটা তো আছে। তারপর কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করে, এগুলো হচ্ছে জিবার কাজ। আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে সালাত আদায় করা, জিহাদ করা, পিতামাতার সেবা করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সেবা করা, এই যে অঙ্গ প্রত্যঙ্গের আমল,
এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে একত্রিত না হতে পারে, আপনি কখনো মুমিন হতে পারবেন না, আপনার ইমান পূর্ণতা লাভ করতে পারবেন না। অর্থাৎ আপনার হৃদয়ের আমল থাকতে হবে, আপনার জিহ্বার আমল থাকতে হবে, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল থাকতে হবে। শুধু একটা বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করলে চলবে না, কোন একটা বাদ দিলেও চলবে না। এই জন্য এখানে একটা প্রশ্ন এসে যায় যে ইসলাম এবং ইমানের মধ্যে তাহলে পার্থক্য কি? ইসলাম এবং ইমান কি একই জিনিস নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে? ইসলাম এবং ইমানের মধ্যে, যারা বলে ইসলাম এবং ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের কথাও ভুল, যারা বলে না ইসলাম এবং ইমান আলাদা আলাদা বিষয় তাদের কথাও সর্বাংশে সত্য নয় বা সঠিক নয়। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে ইমাম ইবনে তাইমের একটি চমৎকার একটি মূলনীতি কথা আছে, একটা কায়দা আছে। তিনি বলছেন, আল ইমান ওয়াল ইসলাম ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। ইমান এবং ইসলাম দুটাকে যদি একই জায়গাতে বর্ণনা করা হয় তাহলে ইসলাম বলতে বুঝাবে কালেমার শাহাদাত, কালেমার সাক্ষ্য দেওয়া, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের যে বাহ্যিক আমলগুলো, বাহ্যিক যে আমলগুলো তার মানে বোঝা যাবে হচ্ছে ইসলাম। আর ইমান বলতে বোঝাবে মানুষের আভ্যন্তরীণ, আল আমালুল বাতিনা, আভ্যন্তরীণ যে আমলগুলো, তখন ইমান বলতে আভ্যন্তরীণ আমলগুলো বুঝাবে। বুঝতে পেরেছে কি? ইমান যেমন এই হাদিসে জিব্রিলে আল্লাহ রাসূলকে এসে বললেন ইসলাম কি, তখন তিনি বললেন যে ইসলাম হচ্ছে কালিমার শাহাদাতের সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, যাকাত দেওয়া বা সিয়াম রাখা, হজ করা, এগুলো হচ্ছে ইসলাম। ইমান কি? ইমান হচ্ছে বিশ্বাস, ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, এগুলোর প্রতি বিশ্বাস রাখা। যদি ইমান এবং ইসলাম একই জায়গাতে আসে, যেমন ভাবে হাদিসে জিব্রিলে এসেছে, যেমন ভাবে আল্লাহ তাআলা কোরআনেও বলছেন সূরা হুজরাতের মধ্যে, قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন তখন কেউ কেউ ভয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, অথবা যে কোনো কারণে ইসলাম গ্রহণ করেছে, তখন তারা এসে বলছে আমান্না, হে রাসূল আমরা ইমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন কুল লাম তুমিনু, হে নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা ইমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, ইমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি, অর্থাৎ বিশ্বাসগুলো তার হৃদয়ের মধ্যে নেই, বাহ্যিকভাবে সে শুধু ইসলামগুলো কায়েম করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে ইসলাম বলতে বোঝানো হয়েছে বাহ্যিক আমল, ইমান বলতে বোঝানো হয়েছে আভ্যন্তরীণ আমল, যখন ইমান এবং ইসলাম একই জায়গাতে বর্ণনা করা হয়। আবার যখন ইসলাম আলাদাভাবে মানে আলাদাভাবে শুধু ইমানের কথা বলা হয়েছে অথবা ইসলামের কথা বলা হয়েছে, তখন ইমান ইসলাম একই বুঝায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। এর মধ্যে কি ইমান নাই? এর মধ্যে ইমানও সম্পৃক্ত আছে, এর মধ্যে ইমানও আছে। আল্লাহুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদাহজের ভাষণে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে এই জীবন বিধান ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এখানে ইসলাম বলতে এখানে ইমানও রয়েছে, এখানে ইমানও রয়েছে। আবার আল্লাহ তাআলা আল্লাহ বলছেন আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ইমানের 70 অধিক শাখা রয়েছে। ফা আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার উত্তম হচ্ছে, তার সর্বোচ্চ পর্যায়ের ইমান হচ্ছে, ইমানের শাখা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। এখানে ইমান বলতে ইমান ইসলাম উভয়কে বুঝাবে। আর সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়া ইমাদুল আযানিত তরিক, অর্থাৎ রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। ইমানের সব ইমান তো অন্তরের জিনিস, তাহলে কষ্ট থেকে দূরে রাখাকে ইমান বলা হয়েছে কেন? মানে এখানে ইমান এবং ইসলাম উভয়টা এক, উভয়টা এক। অর্থাৎ ইসলাম এবং ইমানকে যখন একত্রিত ভাবে বর্ণনা করা হয় তখন ইমান বলতে বুঝায় আভ্যন্তরীণ ইবাদত, আর ইসলাম বলতে বুঝায় বাহ্যিক ইবাদত। আর যখন ইসলামকে আলাদা ইমানকে আলাদা ভাবে বুঝায় তাহলে ইসলাম বলতে ওটাই ইমান আর ইমান বলতে ওটাই ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
আল্লাহ তাআলা ইমানদারগণ বলছেন, এখানে কি মুসলিমরা আসবে না? মুসলিমরা আসবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করো, হক ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে খালি মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে, অন্তরে বিশ্বাস রাখবে না, ইমান রাখবে না? হ্যাঁ, এখানে মুসলিম বলতে ইমান এবং ইসলাম উভয়কে বোঝাবে। এখানে একটি বিষয় হচ্ছে ইমানের স্তর রয়েছে, ইমানের আবার স্তর রয়েছে। তার আগে বলি ইহসান কি। ইহসান, যেটাকে আমরা বললাম দ্বীনের কৃত স্তর, ইহসান হচ্ছে আল্লাহর সাথে যখন বলা হলো যে ইহসান বলতে কি, ইহসান বলতে আপনি কি বুঝান, তখন তিনি বলছেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, অর্থাৎ এমন খুশু খুজু, এমন ইখলাসের সাথে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন, যেন আল্লাহ তাআলা আপনাকে, আপনি আল্লাহকে সরাসরি দেখছেন। এই ধারণা যদি নিয়ে আসতে না পারেন, তাহলে মনে রাখবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে দেখছেন, অর্থাৎ একদম খুলুসে, অর্থাৎ ইমানেরও উপরের স্তর হচ্ছে ইহসান, ইমানের উপরের স্তর হচ্ছে ইহসান। এবার আসুন, এই তিনটি যে দিনের যে তিনটি স্তর বলা হলো, এই তিনটি স্তরকে আবার দিন ইসলামের, এই তিনটি স্তরকে দিনের আবার কিছু পর্যায় রয়েছে। সর্বনিম্ন পর্যায়ে যে আমরা বলি না, সর্বনিম্ন পর্যায়ের, মধ্যম পর্যায় এবং সর্বোচ্চ পর্যায়, বিষয়টা জরুরি এবং জেনে থাকা জরুরি, মনোযোগে শুনবেন, কোরআন হাদিসের বিভিন্ন বিষয় বুঝতেও সুবিধা হবে। ইমানের যেটা, ইমান বা ইসলাম, ইমানের যে সর্বনিম্ন, সর্বনিম্ন যে পর্যায় সেটাকে বলা হয় হচ্ছে আল ইমানুল মুজমাল, আল অথবা মুতলাকুল ইমান যেটাকে বলা হয়, অর্থাৎ যে ব্যক্তি শুধু, অর্থাৎ যে হালাল হারাম সব মানে মানে আল্লাহর ফরজিয়াতগুলো আদায় করে চলে, ফরজ আসত্ব সালাত আদায় করে, সব কিছুই করে, কিন্তু মাঝে মাঝে আবার পাপ করে ফেলে, অথবা গান শোনে, অথবা কোনো অশ্লীলতা করে, পাপ করে ফেলে, কিন্তু হালাল হারামগুলো থেকে হালালগুলো, অর্থাৎ আল্লাহর ফরজিয়াতগুলো, ওয়াজিবাতগুলো সঠিকভাবে পালন করে, পালন করার পরে আবার পাপ কাজও করে, হয়তো বা সে মানে মদ খেলো, অথবা মানে গান শুনলো, এগুলো তো কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ করে ফেলে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এই স্তরে কি হয়, আল ইমানুল মানিউ মিন খুলুদিন নার, এই ইমান নিয়ে যদি কেউ যদি কবরে যেতে পারে, তাহলে তার মানে পাপের কারণে, যে পাপগুলো সে করেছে, অর্থাৎ ফরজিয়াতগুলো সে তো সে আদায় করেছে, পাপ করার কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী থাকবে না, এক পর্যায়ে আল্লাহর দয়াতে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ এরা প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, এরা প্রথমে আগে জাহান্নামে যাবে, গিয়ে পাপের শাস্তি পেয়ে যদি তৌবা করে যদি মৃত্যুবরণ করতে না পারে, পাপের শাস্তি পেয়ে তারপরে জান্নাতে যাবে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এই স্তরের মুমিনদেরকে বলা হয় মুসলিম, মুসলিম। দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমানুল ওয়াজিব, ওয়াজিব ইমান, অর্থাৎ এরা আল্লাহর বিধান, ফরজ ওয়াজিব গুলো কঠোরভাবে পালন করে, এবং নিষেধ গুলোতে পাপ কাজেও জড়িয়ে পড়ে না, পাপ কাজেও জড়িয়ে পড়ে না, পাপ কাজ জড়িয়ে পড়লে সাথে সাথে তৌবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে। অর্থাৎ পাক্কা যারা ইমানকে খুবই সিরিয়াসলি দেখে, ইমানকে খুবই সিরিয়াসলি দেখে, অর্থাৎ এরা হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার, এদেরকে বলা হয়েছে পূর্ণ ইমানদার, পূর্ণ ইমানদার। এদের ব্যাপারে কি বলা হয়, আল ইমানুল মানিউ মিন দুখুলিন নার, এরা প্রথম পর্যায়ে জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে না। এই জন্য অনেকে বলে না যে যে ব্যক্তি লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ইমান নেই, এটা কোন ইমান? এটা হচ্ছে মধ্যম স্তরের ইমান, অর্থাৎ ইমান পূর্ণতা ছিল, কিন্তু যখন আমানতদারিতা শেষ হয়ে গেল, ইমানের সর্বনিম্ন স্তরে সে চলে আসলো। যে ব্যক্তি জিনা করে তার মধ্যে কোনো ইমান নাই, মানে তার ইমানের মধ্যম পর্যায়ে নাই, সে একদম সর্বনিম্ন স্তরে চলে গেছে। জিনার মাধ্যমে কেউ ইমান হারা হয়ে যায় না, একদম একদম পুরোপুরিভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, অর্থাৎ মানে মধ্যম স্তরের ইমান থেকে একদম নিম্ন পর্যায়ের নাম কাওয়াস্তে যে ইমানটা, সেই ইমানের পর্যায়ে চলে যায়, তাকে মুসলিম বলা যায়, তাকে মুমিন বলা যায় না। আর প্রথম একদম, আর এই স্তরের মুমিনদেরকে, এই স্তরের ইমানদারদেরকে বলা হয় মুমিন, অর্থাৎ ইসলাম হচ্ছে সর্ব, মুসলিম সর্বনিম্ন স্তরের, ইমানটা হচ্ছে মুমিন হচ্ছে মধ্যম স্তরের, এর উপর স্তরের একটা আরেকটা ইমান আছে, সেই ইমানটা হচ্ছে আল ইমানুল কামিনু বিল মুস্তাহাব্বা। এরা হচ্ছে এমন পর্যায়ের ইমানদার যারা ফরজ ওয়াজিব সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে তো সিরিয়াস, আবার নেকির কাজে জান্নাত পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করে,
অর্থাৎ এরা একদম পূর্ণ ইমানদারের উপরে উঠে চলে গেছে, যেমন নবী, সিদ্দিকীন, সুহাদা, এরা এনারা হচ্ছে পূর্ণ মুমিনের উপরের পর্যায়ের। মুমিনরাও কখনো কখনো তার ইমানের মাধ্যমে ওই পর্যায়ে যেতে পারে। আর এদেরকে বলা হয় হচ্ছে মুহসিন, অর্থাৎ ইহসানকারী, এরা হচ্ছে মুহসিন। অর্থাৎ এখানে ইসলাম অর্থাৎ মুসলিম, মুমিন এবং মুহসিন, আর এরা হচ্ছে একদম জান্নাতের সর্বোচ্চ সম্মানিত পর্যায়ে যাবে। এই জন্য আমাদের অনেকেই ইসলামকে না বুঝার কারণে, ইমানকে না বুঝার কারণে একটা কাবিরা গুনাহগারকে তাকেও হত্যা করার যোগ্য মনে করে, কিন্তু তার ভিতর থেকে ইমান এখনো চলে যায়নি। এই যে এত যত্নে রাখা ইমান, আমরা বললাম ইমানের কবে তিনটি প্রশ্ন করা হবে, রব সম্পর্কে, দিন সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা মানে আল্লাহ রাসূল, আমা তাকুম রাসূল ফখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন তাকে গ্রহণ করতে হবে, যা কিছু থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত হতে হবে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। এই জন্য বলা হয় ইবাদত কবুলের শর্ত হচ্ছে তিনটি। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই ইবাদত কবুলের শর্ত তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে সহিহুল আকীদা, আকীদা সহি হওয়া, আকীদা শুদ্ধ হওয়া, আকীদা শুদ্ধ হওয়া। এখানে একটা কথা বলে রাখি, আমরা আকীদা বলি, আকীদা মানে আকীদা মানো বিশ্বাস, ইমান মানো বিশ্বাস। তবে আকীদা এবং ইমানের মধ্যে পার্থক্য কি? আকীদা মানো বিশ্বাস, ইমান মানো বিশ্বাস, তাহলে আকীদা এবং ইমানের মধ্যে পার্থক্য কি? ইমান হচ্ছে এমন বিশ্বাস যার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু আকীদা হচ্ছে বিশ্বাস কিন্তু ভেজাল বিশ্বাস হতে পারে। এই জন্য ভ্রান্ত যারা বেটা বলা হয় যে তার আকীদা সহি না, তার বিশুদ্ধ আকীদার না, মানে তার আকীদা প্রত্যেক মানুষই নিজস্ব বিশ্বাস লালন করে, যার বিশ্বাসটা সহি হয় তা সেটাকে বলা হয় ইমান, আর যার বিশ্বাসটা সহি হয় না তাকে বলা হয় আকীদা। অর্থাৎ সহি আকীদা বলতে বোঝা হচ্ছে ইমান, ইমানকে। ইমান কখনো মানে বলে এমনটা কখনোই বলা হয় না অমুনের অমুকের ভ্রান্ত ইমান আছে, অমুকের ইমান বিশ্বাস ঠিক নাই, বলা হয় মনের আকীদা ঠিক। এই জন্য যারা যারা খারেজি, যারা মুরজিয়া, তাদের বলা তাদের আকীদা, তাদের আকীদার এই গলত আছে, তাদের আকীদা এই ভুল আছে, মানে বিশ্বাসকে বলা হয়েছে আকীদা, আর স্বচ্ছ বিশ্বাসকে বলা হয়েছে ইমান। ইমান যদি আপনি ইবাদত কবুল করতে হলে আপনার বিশ্বাসটা সহি আকীদা আপনার থাকতে হবে, সহি আকীদা বলতে তাওহীদের জ্ঞান থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে সহিহুল কাইফিয়াত, আপনার পদ্ধতি সঠিক হতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে আপনাকে ইবাদত করতে বলেছেন রাসূলের কাছ থেকে, কোরআন হাদিস থেকে যেভাবে ইবাদতের পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, ওই পদ্ধতি অনুযায়ী ইবাদত না করলে ইবাদত কবুল হবে না। আর তিন নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাসুন নিয়্যা, নিয়তের বিশুদ্ধতা, অর্থাৎ ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কোনো লৌকিকতা নয়, কোনো সুমা মানুষের কাছে সুনাম করানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। এই তিনটি শর্ত পূরণ করা ছাড়া বান্দার ইবাদত কবুল হয় না। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা এমন এক সমাজে বসবাস করি, এই ইমান এবং ইসলাম, আমাদের ইমান, ইমান যখন আমি এককভাবে বলি তখন ইমান ইসলাম উভয়কে বুঝাবে, যখন আমরা ইসলামকে এককভাবে বলবো তখন ইসলাম ইমান এককভাবে বুঝাবে। আমাদের ইসলামগুলোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা দুনিয়ার কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছি, আমরা ক্ষমতার কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছি, আমরা টাকা পয়সার কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছি। মনে রাখবেন কিছু কিছু বিষয় আছে যার মাধ্যমে ইমান আমাদের কাছ থেকে চলে যায়, ইমান হারিয়ে যায়, আমরা ইমান হারা হয়ে যাই। কিছু কিছু বিষয় আছে যেগুলো করলে বান্দা ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ সে মুরতাদ হয়ে যায়, যদিও সে মুসলিমদের সমাজেই মুসলিম নামধারী হয়ে বসবাস করছে কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমাদের বিষয়ে, আমাদের সমাজে, আমাদের দেশে তাওহীদের বেশি চর্চা না থাকার কারণে এই বিষয়গুলো থেকে আমরা একেবারে গাফেল। আমি সংক্ষেপে টাচ দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আমাদের ইমান থেকে, আমাদের ইসলাম থেকে আমাদেরকে খারিজ করে দেয়, বের করে দেয়, প্রথম হচ্ছে, এটা হচ্ছে তিন ভাবে, মূলত মোটা দাগে তিন ভাগে, একটা হচ্ছে আশিরকুল আকবর, আন আল কুফরুল আকবর, আন নিফাকুল আকবর, অর্থাৎ বড় শিরক, বড় কুফরি এবং বড় নিফাকি, অর্থাৎ আকিদা। এখানে
অনেক ওলামায়ে কেরাম এটা দশ প্রকার বলেছেন, কিন্তু সেই যুগে হয়তো দশ প্রকার ছিল, এই যুগে আরো এটা বৃদ্ধি পেতে পারে। প্রথমত হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহর যে ক্ষমতা আছে ওই ক্ষমতা আরেকজনকে, ওই ক্ষমতা আরেকজনেরও আছে মনে করা। যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ যেটা বললাম যে সন্তান চাচ্ছে ইয়ের কাছে, তারপরে আমার রোগ সেফাদারের, আমার রোগ সেফা দিবে, আলিমুল গায়ব মনে করা, টিয়া পাখিকে মনে করছে এটা আলিমুল গায়ব জানে। মনে রাখবেন যে ব্যক্তি টিয়া পাখিকে আলিমুল গায়ব মনে করবে, যে যেটা ভবিষ্যৎবাণী করবে সেটা সঠিক হবে, যদি কেউ যদি বিশ্বাস করে তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ওই অবস্থাতে যদি মৃত্যুবরণ করে, কাফের মুশরিক হিন্দুরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী, ওই ব্যক্তিও চিরস্থায়ী জাহান্নামী হবে। আপনি কত দান সাদকা করেছেন, কত মায়ের সেবা করেছেন, কত কত ইবাদত বন্দেগী করেছেন, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন, দলিলগুলো দিলে সময় বেশি লেগে যাবে, সেজন্য সার কথাগুলো বলে দিচ্ছি। দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যম গ্রহণ করে, এই ব্যক্তিও তার ঈমান থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। অর্থাৎ তারা বলে, যেমন মক্কার কাফির মুশরিকরা বলতো আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, আল্লাহকে রিজিক দাতা মানত, কিন্তু মূর্তি দেব দেবীর মূর্তি করতে কেন, হা উলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। কুফরি কথা যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে, যেমন ভাবে বিচার পাওয়ার জন্য উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু পেতে গেলে পীর ধরতে হবে। যে ব্যক্তি এই বিশ্বাস করবে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে সাথে সাথে খারিজ হয়ে যাবে। অমুক ব্যক্তি আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি কাউকে মাধ্যম মনে করবে আল্লাহর নৈকট্য লাভের, সে ব্যক্তি খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। আমরা তো দেবদেবের পূজা করি না, আমরা তো পীরের পূজা করি না, আমরা তো মাজারের পূজা করি না, কিন্তু এই কেন করি, তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। যারা এই মাধ্যম মনে করবে তার ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনার ইমান, সারা জীবন যে আমল গুলো করেছেন সব বরবাদ হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে যারা কাফের মুশরিক তাদেরকে কাফের মনে না করা এবং এ ব্যাপারে সন্দেহ পোষণ করা। অর্থাৎ কেউ মাজারে সেজদা করছে, কেউ একদম মানে শিরক স্পষ্ট শিরক করছে, সে যে ব্যক্তি তাকে মুশরিক মনে করবে না, কাফের মনে করবে না এবং এতে সন্দেহ পোষণ করবে, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। চার নম্বর হচ্ছে আল্লাহর কোনো বিধান, আমরা একটু এগিয়ে এগিয়ে আসি, আমাদের পিছনে ভাইয়েরা জায়গা পাচ্ছে না, একটু এগিয়ে আসি, সম্মানিত উপস্থিত। ঈমান ভঙ্গের চার নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা কিছু যে বিধান নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন এই বিধানের চেয়ে তাগুতি বিধানকে উত্তম যে মনে করবে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোনো কেউ আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, কিন্তু সে মনে করে না আল্লাহর বিধানই উত্তম, কিন্তু আমি হয়তোবা শয়তানের প্রচারণার পরে অথবা কোনো কারণে আমি আল্লাহর বিধান কায়েম করছি না, সে ব্যক্তি অবশ্যই পাপী হবে কিন্তু মুশরিক হবে না। কিন্তু কেউ যদি মনে করে যে 1400 বছর আগের 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 সেই সংবিধান, 1400 বছর আগে সেই বিধান এই আধুনিক যুগে সে চলে না, যে ব্যক্তি এটা ঠাট্টা ছলেও বলবে, যে ব্যক্তি এটা বিশ্বাস করবে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি ইসলামের কোন বিধানকে অপছন্দ করবে, অবজ্ঞা করবে, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অবজ্ঞা করা মানে কোনো কিছু, যেমন সেদিন শুনলাম একজন ভাই বলছে যে দাঁড়িয়ে রাখছে, বলছে এটা তো ডাস্টবিনে ফেলার জিনিস, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা যে কত ভয়ঙ্কর কথা এটা, যে দাঁড়িয়ে যে ডাস্টবিনে ফেলার জিনিস, পর্দা করে কি হবে, মহিলাদের পর্দা করে কি হবে, পর্দা করে কে কি কি হয়েছে, সালাদ করে কি হবে, এই যে দিনের ক্ষুদ্র বিষয় যদি কেউ অবজ্ঞা করে, অপছন্দ করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। এবং যদি সে আল্লাহর কাছে তৌবা করে হয়তো ফিরে আসতে পারবে, তৌবা না করে মৃত্যুবরণ করলে সে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে এবং চিরস্থায়ী জাহান্নামে হবে। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর বিধানের কোনো নেকি বা সওয়াবের ব্যাপারে তুচ্ছতা ছিল করা। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে আসছিলেন
তখন মুনাফিকরা সাহাবিদেরকে পেটুক বলেছিল, পেটুক এরা বসে থাকলে খায় আর যুদ্ধের মাধ্যমে হচ্ছে কাপুরুষ। আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়ার আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা তাওবার মধ্যে পড়ে দেখবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন তখন মুনাফিকরা বলছেন ইয়া রাসূলুল্লাহ নাখুযু ওয়া নালাবু, আমরা একটু ঠাট্টা মশকরা করছিলাম, এই তো সফরের ক্লান্তি ক্লান্তি, একটু ঠাট্টা মশকরা করলে একটু ইয়া কি করলে একটু মনটা চাঙ্কা হয়, একটু মজা করছিলাম। আল্লাহ তাআলা কি বলছেন, লা তাদাবিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোন ওজর বেশ করো না, ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গেছো। সুতরাং মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই মোল্লা কি করবে, এই যে আমরা ঠোঁটটা ঠাট্টা তাচ্ছিল্য করি, এই ঠাট্টা তাচ্ছিল্যর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। এবং সাত নাম্বার হচ্ছে জাদু করা, জাদু করা, যারা জাদু করে জাদু টোনা করে, এই জাদুর মাধ্যমে বান্দা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু জাদুকরদেরকে হত্যা করেছেন, অর্থাৎ তাদেরকে যেহেতু তারা মুরতাদ, আর মুরতাদদেরকে হত্যা করতে ইসলামী শাসক তাদেরকে হত্যা করে জাদুকরদেরকে হত্যা করেছেন। তবে জাদুর মধ্যে ফারাক আছে, জাদু মানে যারা এমনি ভেলকেবাজি দেখায়, অর্থাৎ মানে কোনো কি বলে ওটাকে, যে মানে ম্যাজিক, যেগুলো যেগুলো মানে আসলে ওটা জাদু নয় কিন্তু এমনভাবে করে মনে হচ্ছে যে অনেক কিছু, এগুলো জাদুর মধ্যে পড়ে। তবুও যদিও এগুলোও অহেতুক কাজ, কিন্তু যারা জাদু করে শয়তানের আশ্রয় নেই, জাদুর অনেক বিষয় আছে, এই মাসলা অন্য বিষয়, জাদু যারা করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নয় আট নাম্বার হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে কোনো অমুসলিমকে সহযোগিতা করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নয় নাম্বার হচ্ছে যারা কোনো ব্যক্তিকে ইবাদতের ঊর্ধ্বে মনে করবে, যেমন আমার আমার পীরের কোনো সালাত লাগে না, আমার পীরের কোনো নামাজ রোজা লাগে না, যে ব্যক্তি এটা মনে করবে, যেমন খিজির আলাইহিস সালামের সাথে কিয়াস করে তারা এটা মানে ভুল ফতোয়া দিয়ে থাকে, যে ব্যক্তি মনে করে যে আমার বাবা পীরের সালাত লাগবে না, তা ঈমানের পূর্ণতে পৌঁছে গেছে, যে ব্যক্তি তা মনে করবে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি দীন ইসলাম সম্পর্কে অবহেলা করবে, দীন থেকে বিমুখ হবে, জানার চেষ্টা করবে না, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। সারা জীবন ধরে চলে গেল কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে আল্লাহর কাছে ইবাদত করতে হয়, দীনের খুঁটিনাটি বিষয় কখনোই জানার চেষ্টা করেনি। যেমন কেউ যদি কোনো জায়গায় যায় যে সালাত আদায় করবে, তাকে কেবলা জানার জন্য কি করবে, যে তাকে কাউকে জিজ্ঞাসা করবে যে ভাই কেবলা কোন দিকে, সফটওয়্যারের মাধ্যমে জানবে, অথবা কাউকে জিজ্ঞাসা করবে কেবলা কোন দিকে, তাদেরকে যদি সে শিওর হয় তাহলে সে কেবলা মুখে সালাত আদায় করবে। কিন্তু যদি জানার সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ কেবলা মুখে না হয়ে সালাত আদায় করে তাহলে তার ইবাদত বাতিল হয়ে যাবে। কিন্তু যদি জানার চেষ্টা করা সত্ত্বেও জানতে পারেনি, তখন যদি অন্য দিকে হয়ে সালাত আদায় করে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অনুরূপভাবে জীবনের কতগুলো বছর চলে গেল আর বান্দার জীবনের শ্রেষ্ঠ ইবাদত সালাত কিভাবে আদায় করতে হয়, দোয়াগুলো কি কি দোয়া পড়তে হয়, কখন কোন দোয়া পড়তে হয়, রমাদান মাসের কিভাবে সিয়াম রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, সম্পদের যাকাত, সারা জীবন চলে গেছে এগুলো জানার কোনো চেষ্টা করেনি, ওই ব্যক্তিও কাফির হিসেবে গণ্য হবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা উলামায়ে কেরামের কথা, এটা আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা। ওয়ামান নাওরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, সূরা তাহার মধ্যে আল্লাহ দাত্তহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ওয়ামান নাওরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, ওয়ামান নাওরাদা ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাকে একটা সংকুচিত জীবন দেয়া হবে, ওয়ানা শুরু হই ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে হে আমার রব, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, কিয়ামতের দিন আমি অন্ধ হয়ে গেলাম কেন? তখন আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তুমি আমার ইবাদত থেকে গাফিল ছিলে, আমার ইবাদতকে ভুলে গিয়েছিলে, এর জন্য আজকে তোমার প্রসঙ্গই উল্লেখ করা হবে। সুতরাং সাবধান, আপনি আল্লাহর কাছে কি ইবাদত করছেন, কি চাচ্ছেন, আপনার ইবাদতের যাবতীয় বিষয় খুঁটি নাটি ইসলামের মানদণ্ড হতে হবে। এখন কোরআন হাদিস, কোরআন হাদিস সব কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে,
বুঝতে হবে আপনাকে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যেখানে সংশয় আছে কোন নেককার পরহেজগার হকপন্থী আলেমের মাধ্যমে সেটা নিশ্চিত হতে হবে। সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে অমুক আলেম কি কম জানেন বা অমুক কে কম জানেন, এগুলোর দোহাই দিয়ে ইসলামের বাইরে যদি আপনি কোনো কাজ করে ফেলেন তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাচ্ছিলাম কবরের আজাব থেকে মুক্তি পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, কবরের আজাব থেকে মুক্তি পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুতরাং কবরের আজাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, ওই তিনটি প্রশ্নের জবাব যদি আপনি সফলভাবে দিতে চান, দিনের তিনটি মূলনীতি, রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, তিনি কি বিধান নিয়ে এসেছেন, স্বচ্ছ দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, এখানে কোনো সংশয় নেই। এই দিন সম্পর্কে, রাসুল সম্পর্কে আপনাকে জানতে হবে, রাসুল সম্পর্কে আপনার বিশ্বাস সঠিক হতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস সঠিক হতে হবে। রাসুল নূরের তৈরি না মাটির তৈরি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন কি জানেন না, রাসুল মরে গেছেন নাকি এখনো জীবিত আছেন, রাসুলকে কখনো আল্লাহর পর্যায়ে তুলে দিচ্ছি, রাসুল আল্লাহ মুহাম্মদে একাকার করে ফেলছি, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পর্যায়ে বসিয়ে দিচ্ছি, এগুলো সব হচ্ছে শিরকি কাজ। সুতরাং দিনের তিনটি মূলনীতি, আল রব সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানা। দিন আল্লাহ সম্পর্কে জানা মানে হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা, তাওহীদের জ্ঞান অর্জন করতেই হবে। দিন সম্পর্কে জানা অর্থ হচ্ছে দিনের তিনটি স্তর রয়েছে, ইসলাম, ইমান এবং ইহসান, এই তিনটি বিষয় আপনাকে জানতে হবে। এবং ইমানের যে স্তর রয়েছে, ইমানের যে পরিভাষা রয়েছে, ইমানের যে খুঁটিনাটি বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার ইমানের হেফাজতের জন্য। এবং ইহসান, এহসান আল্লাহর ইবাদত কিভাবে করবেন বিশুদ্ধভাবে তা সম্পর্কে আপনাকে জানতে হবে। কি কি কাজ করলে আপনি ইসলাম এবং ইমান থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে যাবেন, কাফের মুশরিকদের মতো বেদিন হয়ে যাবেন, এটা অবশ্যই আপনার জানা ফরজ। এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন মানে যেটা অবশ্যই আদায় করতে হবে। সুতরাং আসুন আমরা আবেগী হয়ে ইসলাম পালন না করি, বরং বিবেক দিয়ে কোরআন হাদিসের মানদণ্ডে সঠিক বুঝ অনুযায়ী আমরা ইসলামকে ইমানকে জানার চেষ্টা করি। আমার কবরে আমাকে যেতে হবে, সুতরাং আমাকেই এই ব্যাপারে সিরিয়াস হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে সঠিকভাবে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে বলছি এই যৌবনের সময়টা হেলায় ফেলায় কাটিয়ে দিবেন না, আপনারও মৃত্যু হয়ে যেতে পারে, আপনি বৃদ্ধ হওয়ার অপেক্ষায় আছেন, আপনারও মৃত্যু হয়ে যেতে পারে। আগামীকাল থেকে আমি দাঁড়িয়ে রাখবো, আগামীকাল থেকে আমি সালাত শুরু করব। এই সালাতের বিষয়টা মনে রাখবেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে, ইবাদতের জগতে মাত্র একটি মাত্র ইবাদত আছে ফরজ ইবাদত, যে ইবাদত ত্যাগ করলে কেউ যদি ত্যাগ করে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সালাত পরিত্যাগকারীকে মুশরিক বলেছেন, জানেন আপনি? মান তারাকা সালাত ফাকাদ কাফারা, অস্বীকার করে না যে ব্যক্তি ত্যাগ করেছে। আমরা মনে করি যে না সালাত আদায় করতে হবে মনে করে, কিন্তু আদায় করে না, এই ব্যক্তিও মুশরিক। সাহাবায়ে কেরামের এই ব্যাপারে একদম ইজমা রয়েছে, পরবর্তীতে কেউ কেউ এই বিষয়ে কিছু কথা বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের যেখানে ইজমা রয়েছে সেখানে আর কোনো কথা চলে না। সুতরাং আপনি যদি মুসলিম থাকতে চান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, অজুর পানি নেই তাম্মুম করে সালাত আদায় করতে হবে, তাম্মুমের মাটি নেই বিনা অজুতে সালাত আদায় করতে হবে, সালাতের সময় হয়ে গেছে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, অসুস্থ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বসে সালাত আদায় করতে হবে, বসে থাকা যাচ্ছে না, শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়েও আদায় করতে পারছি না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে সালাত আদায় করতে হবে, ইশারাও করতে পারছি না, প্যারালাইজ রোগী হয়ে পড়ে আছি, কিন্তু চেতনা আছে, চেতনার মাধ্যমে হলেও সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাপ নেই। সাতরে ডেকে সালাত আদায় করতে হয়, কিন্তু সতরা নেই, যতটুকু কাপড় আছে অতটুকু পরে সালাত আদায় করতে হবে। এমন জেলখানায় আমাকে নিক্ষেপ করা হয়েছে, আমার কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, বিবস্ত্র হয়েই সালাত আদায় করতে হবে, যুদ্ধের ময়দানে জীবন মরণের সন্ধিক্ষণেও সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাপ নেই। সালাত ফরজ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঈমান এবং ইসলামের দাবি যদি আপনি বাস্তবায়ন করতে চান, মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় যদি না করেন, কয়বার হজ করেছেন, কত দান সাদকা করেছেন, কত সমাজ সেবা কাজ করেছেন, পাঁচ পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। যার সালাতকে প্রত্যাখ্যান করা হবে, সালাতের হিসাব সঠিক হবে না, তার সকল ইবাদতকে প্রত্যাখ্যান করা হবে। সুতরাং আপনি যে মুসলিম তার পরিচয় কি? তার অন্যতম পরিচয় হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্ধ হবেন, পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবেন। সুতরাং সবার প্রতি এই আকুল আবেদন এবং দাওয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরিশেষে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিনের এই মূলনীতিগুলো সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে মানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদের যুবসংঘ মানুষকে সেই তাওহীদের পথে আহ্বান করে যায়। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুনিয়ার কোনো স্বার্থে নয়, আখেরাতের জন্য, জান্নাতের জন্য পাগল পারা একজন মানুষদেরকে নিয়ে সমাজ সংস্কারের কাজ করে যায়। সুতরাং আসুন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদের যুবসংঘের এই কাফেলায় সামিল হয়ে সমাজ সংস্কারের কাজে, তাওহীদে ইবাদত, তাওহীদ প্রতিষ্ঠার এই কাজে আসুন আমরা শরীক হই, দুনিয়াবী জীবনে কল্যাণ লাভ করি, আখেরাতে মুক্তি লাভের চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুরুর রাহিম।